2023 বিধানসভা নির্বাচনের পর রাজ্যে দ্বিতীয়বার সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যবাসীর উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে নানান জনমুখী প্রকল্প আমাদের উপহার দিয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়ী হয়ে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। দক্ষিণ জেলায় আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। দলের সাংগঠনিক স্থিতি বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, আগামী দিনের জন্য দলের রূপরেখা কি হবে তা নিয়ে আলোচনা করতে ঋষমুখ বিলোনিয়ায় আয়োজিত সাংগঠনিক সভাতে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলার বিজেপির সভাপতি শঙ্কর রায়, প্রদেশ সহসভাপতি তাপস ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এবং বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নিজেদের ভিত আরও মজবুত করার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরার দুটি লোকসভা আসন পূর্ব ও পশ্চিম ত্রিপুরায় বিপুল ভোটে জয়লাভ করে লোকসভায় প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি। সংগঠনের স্থিতি, বর্তমান স্থিতি কী রয়েছে এবং আগামী দিন আমরা কী করব সেই রূপরেখা তৈরি করার জন্যই আমরা আজকের এই সাংগঠনিক বৈঠকগুলি করছি। তৎসঙ্গে আপনারা জানেন যে 2024 আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য যে সহায়তা করেছেন, আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমরা আমাদের এই দুটি আসন, লোকসভা আসন রয়েছে ত্রিপুরা রাজ্যে পূর্ব এবং পশ্চিম, এই দুটি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই 24 লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা বুথ সশক্তিকরণের কাজ আমরা হাতে নিয়েছি। দ্রুততার সঙ্গে আমাদের বুথকে শক্তিশালী করা, বুথকে সক্রিয় করা, তার কাজ আমরা অলরেডি শুরুয়াত করে দিয়েছি। এবং আমাদের, আপনারা অবগত আছেন যে আগামী 30 এপ্রিল আমাদের মন কি বাত অনুষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান 100তমতে রূপায়িত হচ্ছে 30 এপ্রিল। এই মন কি বাত অনুষ্ঠানটাকে সারা বিশ্বের মধ্যে সারা জাগানো অনুষ্ঠান করা একটা অঙ্গীকার নিয়েছে ভারতীয় জনতা পার্টি। দলীয় পতাকা উত্তোলন, ভারত মাতা ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রীয় গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংগঠনিক সভা শুরু করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, আগামী 30 এপ্রিল রবিবার সম্প্রচারিত হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 100তম পর্ব। বিশ্বজুড়ে সারা ফেলা এই অনুষ্ঠানের 100তম দিনে রাজ্যবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।